স্বাস্থ্য কেন্দ্র নয়, জিবি হাসপাতাল এখন মারণ কেন্দ্রে পরিণত হয়েছে। কোভিড পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই মন্তব্য করলেন আরএসপি সদর বিভাগের সম্পাদক সমর দাস। কোভিড পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলগুলি বারবার আক্রমণ করছে রাজ্য সরকারকে। তাদের দাবি, এই মুহূর্তে ভেঙে পড়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। তবে রাজ্য সরকার এই দাবি মানতে নারাজ। সরকারের পাল্টা জবাব, কোভিড পরিস্থিতিতে রাজ্যের একাংশ রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কোভিড পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করে মাঠে নামল বাম দল আরএসপি। আরএসপির পক্ষ থেকে মঙ্গলবার বিক্ষোভ মিছিল বের করা হয়। এই বিক্ষোভ মিছিলে আরএসপির সদর বিভাগের সম্পাদক সমর দাস অভিযোগ করেন, জিবি হাসপাতাল এখন স্বাস্থ্য কেন্দ্র নয়, এটা এখন মারণ কেন্দ্রে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, সেই ক্ষমতায় আসার পর তারা তাদের প্রতিশ্রুতি একটু পূরণ করতে পারে নাই। বর্তমানে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার যে নিদারুণ অবস্থা, বর্তমান সময়ে স্বাস্থ্য ব্যবস্থা একদম দুর্গতিতে পরিণত হয়েছে। আজকে শাসক দলের বিধায়করা পর্যন্ত বলছে যে এই স্বাস্থ্যকেন্দ্র না, ত্রিপুরার যে প্রধান রেফারেল হসপিটাল জিবি হসপিটাল, সেটা স্বাস্থ্যকেন্দ্র পরিবর্তে মরণকেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দাবি করছি যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণ। আরএসপির পক্ষ থেকে আগামী দিনেও কোভিড ইস্যুতে আরও আন্দোলন কর্মসূচি নেওয়া হবে। আরএসপির রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ছাড়াও বিদ্যুৎ মাশুল সহ অন্যান্য বিষয় নিয়ে সোচ্চার হয় রাজপথে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।